নমস্কার, আমি মোহনা, ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক মেট্রো। কলকাতাবাসীর দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই মেট্রো। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেট্রোর সাহায্যেই কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারেন। বছর বছর নয়া রুটে মেট্রো চলছে এই কলকাতায়। তবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত নর্থ সাউথ মেট্রোই হচ্ছে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। এটাই আসলে ব্যস্ত তিলোত্তমার প্রাণ। এবার এই মেট্রো লাইনেই বদল আনতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। হ্যাঁ, এবার সত্যি দীর্ঘ 38 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন যে এবার দমদম থেকে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত বসানো হবে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন। আর এর জন্য নাকি টেন্ডারও জারি করা হয়েছে। 2 বছরের মধ্যেই শেষ করতে হবে এই কাজ। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা দরকার যে জোকা, তারাতলা ও ইস্ট ওয়েস্ট মেট্রো শাখায় কিন্তু ইতিমধ্যেই বসানো হয়েছে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন। শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় আগামী দিনে মেট্রো যাবে সেই সমস্ত জায়গাতেও অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার প্রশ্ন হলো, এমনিতেই 5 মিনিট অন্তর দমদম, মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত যে রুট রয়েছে সেই রুটে এমনিতেই 5 মিনিট অন্তর মেট্রো চলাচল করে, তাহলে এই অ্যালুমিনিয়াম থার্ড লাইন বসানোর ফলে ঠিক কী পরিবর্তন আসতে চলেছে মেট্রো লাইনে? আসলে অ্যালুমিনিয়াম থার্ড লাইনের আরও ভালো বিদ্যুৎ সঞ্চালন করার ক্ষমতা রয়েছে। এর ফলে এই লাইনে বিদ্যুতের ভোল্টেজ ড্রপের কারণে যে শক্তির অপচয় হয় তা কম করার মতো ক্ষমতা রয়েছে। এর ফলে মেট্রো পরিষেবাতেও আরও গতি আসবে, যার জেরে যাত্রা সম্পন্ন করতেও অনেকটাই কম সময় লাগবে। অফিস টাইমের মতো ব্যস্ত সময়েও আরও কম সময়ের ব্যবধানে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই নয়া অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসলে নাকি এই 5 মিনিটের ব্যবধান একেবারে নেমে আসবে 2.5 মিনিটে। ফলে গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো স্টেশনে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না যাত্রীদের। মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানাচ্ছে যে এতে মেট্রো পরিষেবায় বিদ্যুতের ব্যবহার 84% হবে, যার ফলে বছরে প্রায় 1 কোটি টাকার মতো সাশ্রয় হবে মেট্রো রেলের। এমনকি এটি বসানোর খরচও স্টিলের থার্ড লাইনের চেয়ে অনেকটাই কম। ফলে অ্যালুমিনিয়ামের এই থার্ড লাইন বসানোর ফলে যেমন যাত্রীদের সুবিধা হবে তেমনই সাশ্রয় হবে মেট্রো রেলেরও। এমন আরও ভিডিও দেখতে চোখ রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলার ইউটিউব চ্যানেলে।